করা হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও, এদিকে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও, জবাব তোমার দিতেই হবে, জবাব তোমার দিতেই হবে। বিজেপি রাজ করতে তৃণমূল হুঁশিয়ার। জয়নগর সাংগঠনিক জেলা দুদিনে বিধানসভাতে বিভিন্ন কর্মসূচি ছিল, সম্মানীয় রাজ্য সভাপতি ডাক্তার সুকান্ত মজুমদার মহাশয়ের আমরা ছিল একটা কর্মসূচি ছেড়ে দ্বিতীয় কর্মসূচি স্থল আর জয়নগরে আমরা আসছিলাম। ওতে প্রথমত বিয়ের মোড় একটা মোড় আছে, সেখানে তৃণমূলের আর্মাদ বাহিনীরা তারা ধিক্কার জায়গায় এবং পথ অবরোধ করে, এবং তারপর ওখান থেকে বেরিয়েছে প্রায় দেড় কিলোমিটার দূরে বকুলতলা নতুন হাট বলে একটা হাট আছে, সেখানে তারা প্রায় 150 জন মতো ছিল তৃণমূলের আর্মাদ বাহিনী। তারা মাননীয় রাজ্য সভাপতি গাড়ির উপরে হামলা চালায়, প্রথম আমার গাড়ি তারপরে রাজ্য সভাপতি গাড়ি, সেখানে কোনোরকম আমাদের গাড়ি রক্ষা পায় আর সিকিউরিটি থাকার কারণে, কিন্তু পিছনে দুটো তিনটে গাড়ি এমনকি নিউজ চ্যানেলের গাড়ি পর্যন্ত রক্ষা পায়নি, তাদের গাড়ি ভাঙচুরের কাজ ভাঙচুর হয়েছে। তাই আমরা আজকের ছোট্ট কর্মসূচির মাধ্যমে আমরা পুলিশ প্রধানকে ধিক্কার জানালাম এবং পরিষ্কার আমরা বলে দিচ্ছি, এর যদি উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন এবং এই রোড অবরুদ্ধ করে দেবো আমরা আগামী দিন। যদি এইভাবে একটা রাজ্য সভাপতির গাড়ির উপরে হামলা চালানো হয়, এর যদি উপযুক্ত ব্যবস্থা পুলিশ প্রধান হাতে চুরি পড়ে কেবলমাত্র তৃণমূলের দালালি করতে ব্যস্ত থাকে, কেবলমাত্র তৃণমূলের কালো টাকা তৃণমূলের তোলাবাজির টাকা স্কট করে নিয়ে যেতে ব্যস্ত থাকে পুলিশ, আগামী দিন কিন্তু আমরা বুঝিয়ে দেব ভারতীয় জনতা পার্টি হাতে চুরি পড়ে ঘরে বসে থাকবে না, আমরা টোটালি এলাকা অবরুদ্ধ করে দেবো। রাজপথে তৃণমূল হুঁশিয়ার, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।